আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবি কিন্তু এআই এর মাধ্যমে বানানো। তো এরকম ভাইরাল ছবি ইচ্ছে করলে আপনিও কিন্তু খুব নিমিষে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব ইজিলি বানাতে পারবেন। আপনি জাস্ট বাংলা লিখবেন, অটোমেটিক ছবি তৈরি হয়ে যাবে। এখন আগে কিন্তু এরকম বাংলায় লিখলে এরকম ছবি বানানো সম্ভব ছিল না, এখন কিন্তু বিষয়টা খুব ইজি। আপনি জাস্ট বাংলায় লিখবেন এবং অটোমেটিক ছবি তৈরি হয়ে যাবে। তো আপনি সহজ কাজটি কিভাবে করবেন সেই প্রসেসটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিও শুরু করছি, শুরু করার আগে অবশ্যই বলে রেখে, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরুতেই আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপর সার্চ অপশনে গিয়ে লিখবেন, জাস্ট লিখবেন হচ্ছে ইমেজ ক্রিয়েটর, ইমেজ ক্রিয়েটর। ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পর প্রথমেই থাকবে ইমেজ ক্রিয়েটর, এই যে বিং যে সাইটটা আছে এটাতে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। তো এরকম অপশন আসার পরে আমি শুরুতেই বলে রাখি, আপনারা কিন্তু এইখানে আপনাদের এই একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন, বিষয়টা খুব ইজি। তো আপনারা কি করবেন, ইমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। আমার এখানে কিন্তু অলরেডি সাইন আপ করা আছে। সো এখন আমি এখানে যেটা লিখব, মানে বাংলায় লিখি আর ইংলিশে লিখি, আমি যেটাই লিখি সেটা কিন্তু এখানে কিন্তু অটোমেটিক্যালি সেই ছবিটা কিন্তু তৈরি হয়ে যাবে। ধরুন আমি এখানে লিখব, বাবা ছেলেকে সাইকেল চালানো শিখাচ্ছেন। এবার জাস্ট আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, এটা ক্রিয়েটিং হবে। তারপর কিন্তু আমি যে লেখাটা লিখলাম সে অনুযায়ী কিন্তু একটা ছবি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চারটা ছবি চলে আসছে। আমি কি লিখলাম, বাবা ছেলেকে সাইকেল চালানো শিখাচ্ছে। দেখেন সেই অনুযায়ী কিন্তু খুব অসাধারণ চারটা ছবি এখানে দেখতে পাচ্ছেন। সো আপনি আপনার পছন্দ মতো বা আপনার ইচ্ছা অনুযায়ী যেই লেখাটা এখানে লেখেন না কেন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। সো এখন ছবিটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে যে ছবিটা আপনি ডাউনলোড করবেন জাস্ট সেই ছবিতে আপনি ক্লিক করবেন। আমি জাস্ট এই ছবিটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ছবিটা একটু বড় হয়ে আসবে। এবার জাস্ট আপনি ডাউনলোড করতে গেলে আপনি এখানে থ্রি ডট মেনু আছে, এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড করতে পারবেন। অথবা আপনি যদি এইভাবে এই টিপ দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু আপনার হচ্ছে ডাউনলোড ইমেজ লেখা আসবে। জাস্ট ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এবার ধরেন আমি এখানে অন্য আরেকটা লেখা লিখব। ধরেন এখানে এখন আমি লিখব, গহীন জঙ্গলে কুঁড়েঘর। এখন জাস্ট আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু ক্রিয়েটিং হবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, খুব অসাধারণ কিন্তু ছবিগুলো। সো আপনি যেটাই লেখেন না কেন সেই অনুযায়ী কিন্তু ছবিগুলো চলে আসবে। আমি ছবিটিগুলো আবারও ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে একটা ছবিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও হচ্ছে জাস্ট এভাবে ক্লিক করে ধরে রাখলাম, তারপর ডাউনলোড ইমেজ লেখা আসলো, ডাউনলোড করে ফেললাম। এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার লিখব এইখানে, ছেলেটা মেয়েটিকে পিছনে বসে সাইকেল চালাচ্ছে। এবার জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করব। একটু অপেক্ষা করা লাগবে, ক্রিয়েটিং হবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ছেলেটা মেয়েটিকে পিছনে বসে সাইকেল চালাচ্ছে। তো আপনার ইচ্ছা করলে এআইয়ের মাধ্যমে খুব ইজিলি কিন্তু এ ধরনের ছবি ক্রিয়েট করতে পারবেন। তো এখন থেকে ইচ্ছে করলে আপনি কিন্তু খুব নিমিষেই এরকম ভাইরাল ছবি বানাতে পারবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। তো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।